আজ আমরা এসেছি বাহাদুরপুরের গভীর জঙ্গলে। এখানে আমরা দিন ও রাতের সৌন্দর্য উপভোগ করব, বিশেষত রাত্রের পৈশাচিক রূপ এখানে আমরা উপভোগ করব। এখানে বিভিন্ন বড় বড় বৃক্ষ জাতীয় আমরা গাছ দেখতে পাচ্ছি, যেরকম শাল, সেগুন, মেহগনি, পলাশ এবং অর্জুন। এছাড়াও এখানে ছোটোখাটো বনভূমি গুল্ম জাতীয় আমাদের পায়ে জড়িয়ে ধরছে, যেগুলো স্বভাবতই আমাদের বিভিন্ন মাকড়সার জাল আমাদের এখানে সরিয়ে সরিয়ে আমাদের বনভূমির মধ্যে দিয়ে ক্রমশ আমরা অগ্রসর হচ্ছি। আসুন আমরা এই গভীর বনভূমিকে উপভোগ করি। দেখছেন তো এই গভীর জঙ্গলটা কীরকম বৃক্ষ পরিপূর্ণ। এই জঙ্গলে আপনার কালাস এবং গুখরো এই ধরনের বিষাক্ত সাপ রয়েছে, তবে আমরা সেসব সাপের সম্মুখীন হতে চাই না। তবে এই জঙ্গলে বেজি, গোসাপ, ভাম বিড়াল, শিয়াল এগুলো রয়েছে। আমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা সেইগুলো দেখতে পাবো। এই 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বিস্তৃত বনভূমিতে আমরা দিন ও রাতের কিছুটা সময় কাটাবো এবং দিনের সৌন্দর্যের পাশাপাশি রাতের কিছুটা সৌন্দর্য আমরা উপভোগ করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখবেন কেমন এই গভীর জঙ্গলের নিস্তব্ধ। এখানে পাখির ডাক আর কলকাকলি ব্যতীত আর অন্য কোনো রকমের আওয়াজ নেই। আসুন আমার সঙ্গে। এই জঙ্গলে একটা আমরা টানে আসি। এই জঙ্গলে সত্যি আসতে পারলে আপনারা বাহাদুর হয়ে যাবেন। এখানে আছে বহু ধরনের পাখি, যেমন গ্রেটার ফ্লেমব্যাক যাকে কাঠঠোকরা বলা হয়, এছাড়া মোহনচূড়া, নাইটজার, বেনেবৌ, সোনাবৌ, এবং একটু আগে আমরা একটা গ্রেট ফ্যালকনেরও দেখা পেলাম। এখানে চোখ ডুবিয়ে গেল সত্যি, এখানে যে আমরা ফ্যালকনের দেখা পাব। ভালো লাগছে এই গভীর জঙ্গলে আসতে পেরে। দেখি আর কি পাওয়া যায়। এই যে পাশেই বিভিন্ন বনকুল হয়ে আছে, দেখি কেমন লাগে বনকুলটা, ভালোই লাগছে। তা এখানে সবুজ ঘাস খুবই ভালো। বেশ মজা পাচ্ছি, অনেকদিন পর ঝুলছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় শেওড়া গাছের ঝোপের মধ্যে বনদেবীর মন্দির উপভোগ করতে পারবেন। বনে বেড়াতে আসবেন আর বনদেবীর সান্নিধ্য না নিয়ে যে ফিরে যাবেন তা তো হয় না, এই জন্য আমরা এই বনদেবীর মন্দিরে এসেছি। এটা আদিবাসীদের পূজার স্থল। এই বনভূমির শেষ প্রান্তে আদিবাসীরা বাস করে, তারা চৈত্র মাসে এখানে পূজো করে। ¿Qué es
বনে এলে কত নাম না জানা ফুল ও ফলের দেখা মেলে, যেগুলোর আমরা নামও জানি না, অথচ তারা নিজের সৌন্দর্যে কতটা সুন্দর। এই দেখুন, এগুলো বিষ্কচুর ফুল, দেখুন কি সুন্দর। এ দেখুন ফল হয়ে আছে, কি অসাধারণ দেখতে, তাই না? পেয়েছি এটা আমরা আজকে আমাদের এই বনভূমি সান্ধ্যকালীন ভোজনে কাজে লাগাব। এই দেখুন কি সুন্দর, খেতেও বেশ সুস্বাদু হবে নিশ্চয়ই। কোনো হাতিয়ার না থাকে তাহলে আপনারা এইভাবে ভাঙতে পারবেন। এই দেখুন কেমন ভেঙে গেল, খুব সহজে। কি হচ্ছে, আমাদের সান্ধ্যকালীন ভোজনের আয়োজন চলছে। কুড়িয়ে পাওয়া নারকেল, চানাচুর, মুড়ি। দিনের আলো আস্তে আস্তে শেষ হয়ে এলো, এবার আমাদের রাত্রিকালীন অভিজ্ঞতা নেওয়ার পালা। আমরা রাত্রিটা এখানে উপভোগ করব এই বনের মধ্যেই। ভালোই লাগবে ওই সন্ধ্যাটা এত সুন্দর টিফিনের মাধ্যমে যে অতিবাহিত হবে ভাবাই যায়নি, বেশ এনজয় করছি। সঙ্গে আছে মুড়ি, চানাচুর এবং নারকেল। এই যে বন্য নারকেল বন থেকে আমরা কুড়িয়ে পেয়েছি, অসাধারণ, দারুণ। দেখুন রাত্রের কি পৈশাচিক রূপ এই বনভূমি, দেখছেন তো ভীষণ অন্ধকার আর ওই দূরে শেয়ালের ডাক, সত্যি খুব ভয়ঙ্কর, কি বলো মিন্টু ভাই? শেয়ালগুলো যদি একটু দূরে আসে, কাছে থাকলে আরও জোরে আওয়াজটা আমরা শুনতে পেতাম। দেখছি শিয়ালগুলোকে দেখা যায় কি না, দেখুন আমাদের হাতে প্রত্যেকের হাতে টর্চ আছে, তবে দূরে শিয়ালের ডাক ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না। হুম,